আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 300 মিনিটে সহি কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাত্র 300 মিনিটে কোরআনে কারিম শেখা, এটা কিন্তু একটি অবিশ্বাস্য বিষয়, কিন্তু এটা সত্য যে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সহিভাবে কোরআন পড়ার সুযোগ করে দেবেন। সেজন্য সিদ্ধান্তের প্রয়োজন এবং আল্লাহর উপর ভরসা করার প্রয়োজন, পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখা চাই। তো চলুন, আজকে তৃতীয় পর্বে আমরা দুইটা জিনিস শিখব। প্রথম অংশে আছে আমাদের হরফ এর পরীক্ষা, যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে এর আগের পৃষ্ঠায় আমরা যে হরফগুলোর যে তিনটা রূপ, শব্দের শুরুতে কীভাবে আসে, মাঝখানে কীভাবে আসে এবং হরফের পূর্ণাঙ্গ রূপ কী, সেগুলো দেখেছিলাম। তো এখানে এই শব্দের শুরু এবং মাঝখানে যে হরফগুলো কী রূপে আসে, সেগুলোর একটা পরীক্ষা এখানে নেওয়া হয়েছে। দেখুন, নিজে নিজে বলার একটু চেষ্টা করুন, এখান থেকে এভাবে একটা একটা করে বলার চেষ্টা করুন, আমাদের আগের পর্ব দেখার পরে এগুলো পারছেন কি না। তো চলুন, আমি একবার বলে দিচ্ছি, আপনারা নিজেরা ট্রাই করবেন এবং এখন আমার সাথেও একটু চেষ্টা করতে পারেন। আমাদের হরফের সঠিক উচ্চারণের ক্ষেত্রে কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। বা জিম, ফা, সাদ, মিম, হা, কাফ, শিন, আইন। দেখুন, আইনটা কিন্তু বিভিন্ন আঙ্গিকে আসে, এটা কয়েক রকমের দেখা যায়। তো আমরা যদি একটু দেখে নিই যে কীভাবে এটা আসে, আইন, মিম, এই হরফগুলো বিভিন্ন রকম, এক একটা লেখার স্টাইল। আমরা যেমন বাংলা লিখি, সেখানে বিভিন্ন স্টাইল করি, এক একজন এক এক স্টাইলে লিখি, এরকম আরবি লেখার ক্ষেত্রেও বিভিন্ন স্টাইল প্রচলিত আছে। সেগুলো আমরা একটু ভালোভাবে নজর দিলে ইনশাআল্লাহ আয়ত্ত করতে পারবো। আইন, লাম, বা, দেখুন বা কিন্তু এখানেও গিয়েছিল, হ্যাঁ, এটা শব্দের শুরুতে এভাবে আসে আর শব্দের মাঝখানে এভাবে আসে। ঐন, কাফ, এই যে কাফ, এখানে একরকম, এখানে একরকম, দুটাই শব্দের শুরুতে এভাবে আসে, কখনো এইভাবে কখনো এইভাবে। অফ, সিন, হা, তা, মিম, বদ, খ, জিম, ইয়া, সা, হা, হা। দেখুন, গোল হা, এটা শব্দের শেষে আসলে এভাবে আসে আর মাঝখানে এভাবে। হামজা, এখানে এক দাঁতের উপরে হামজা লেখা হয়েছে। হামজাটা কখনো ওয়াওয়ের উপরেও আসে, কখনো ইয়া এর উপরেও আসে, কখনো আলিফের উপর আসে, এরকম বিভিন্ন হরফের উপরে হামজাটা আসে। তো উপরে যেটা থাকবে সেটা ধরবো আমরা। হামজা, ঐন, ফা, নুন, আইন। এরপর এগুলোকে এলোমেলো করে পড়তে পারেন, এদিক থেকে, আবার এদিক থেকে, আবার এদিক থেকে, হ্যাঁ, এদিক থেকে বিভিন্নভাবে পড়তে পারেন। যেমন এভাবে হা, বদ, ক্যাফ, ক্যাফ, বা, আবার এদিক থেকে এভাবে পড়তে পারেন হা, মিম, সদ, ফা, জিম, বা। এই পরীক্ষায় যখন আপনি সফল হবেন, সবগুলো ভালোভাবে বলতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আমরা এই পর্বে দ্বিতীয় অংশটা দেখি। এখানে দেখুন, দুটি হরফ
একসাথে লেখা হয়েছে, হ্যাঁ সংযুক্ত করা হয়েছে, যেটাকে মোরাক্কাব বলা হয়। এই পুরো অংশটাতে দুইটি হরফের সংযুক্ত রূপ বা দুই হরফের মোরাক্কাব দেখানো হয়েছে। চলুন আমরা এগুলো পড়ে নিই একটু। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সাদ, যা লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ। এখানে লাম কিন্তু এই যে এটা, হ্যাঁ তারপরে এইভাবে উপর দিকে যেটা গেছে এটা হচ্ছে আলিফ, এটা লেখার একটা স্টাইল আর কি। কিন্তু আমরা যখন নর্মালি লিখি তখন কিন্তু এইভাবে লাম দিয়ে পরে এইভাবে আলিফ দিই। যাই হোক, এটা হলো লাম আলিফ। হ্যাঁ, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও। এরপর দেখুন, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম রা, খা দাল, সাদ আইন, বাদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা। এখানে নিচের ওয়াওটা বাদ যাবে, হামজা বলতে হবে। লাম হামজা, জিম হামজা, তাহলে এখানেও ইয়াটা বাদ গেল। এগুলো রসমে খত, মানে লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। তাহলে দেখুন এখানে আমরা দুটি হরফ কীভাবে মিলিত অবস্থায় আসে বা মোরাক্কাব হয় এইটা এখানে আমরা দেখলাম। এখন আমাদেরকে এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, দ্রুত বলার চেষ্টা করতে হবে। প্রথমে বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সাদ, যা লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, এভাবে পুরোটা বলার চেষ্টা করতে হবে। এরপর এবার এই উল্টো দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে, এভাবে বলে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারি। তাহলে আমরা আমাদের তৃতীয় পর্বে এসে কি দেখলাম, দুইটি হরফের সংযুক্ত রূপ দেখলাম। হ্যাঁ, তো এর পরের পর্বে ইনশাআল্লাহ আমরা তিনটি হরফ, চারটি হরফ, পাঁচটি হরফ, ছয়টি হরফ এর কীভাবে সংযুক্ত হয় সেগুলো দেখেই ইনশাআল্লাহ আমাদের হরকতে চলে যাব। তো সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা কোরআনে কারিম শেখার যদি সহি নিয়ত নিয়ে চেষ্টা করেন তাহলে খুব শীঘ্রই ইনশাআল্লাহ কোরআনে কারিম সহিভাবে পড়তে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন এবং যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব, লাইফ টাইম সাপোর্ট দেব। এছাড়া যদি সরাসরি উস্তাদের কাছে শিখতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সেই সাপোর্টটাও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজকে তার নৈকট্য হাসিলের জন্য কবুল করে নিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।